আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আরও একটি গাড়ির ভিডিও উপস্থাপন করছি। আজকের গাড়িটি দেখতেই পাচ্ছেন, স্বরাজ 855 FE। তো বর্তমানে যে স্বরাজ 855 FE এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন যেই 855 FE, এই দুটি গাড়ির মধ্যে কিন্তু একটু লুকিংটা চেঞ্জ। লুকিংটার মধ্যে এইটার লুকিংটা একেবারে মজবুত লুকিং দেখতেই পাচ্ছেন। তো যাদের স্বরাজের প্রতি ইন্টারেস্ট এবং স্বরাজ গাড়ি নিতে চান, পার্সোনালি আমি স্বরাজ পছন্দ করি। আমার পছন্দের তালিকায় স্বরাজ 855 গাড়িটি রয়েছে, কারণ এই গাড়িতে থ্রি সিলিন্ডারের সাথে তেল সাশ্রয়ী, ঠিক আছে। তো সেই সাথে 50 হর্স পাওয়ার, 50-55 মতো, 52 হর্স পাওয়ারের মতো আশেপাশে ক্যাপচার করতে সক্ষম, এবং চাষ কিংবা কেয়ারিং সকল ক্ষেত্রেই এই গাড়িটির পারফরম্যান্স অনেক ভালো, ঠিক আছে। এবং তেলের দিকে তো কথাই নেই, এবং ইঞ্জিনের যে কন্ডিশন, রিসেল ভ্যালু বলেন এবং ইঞ্জিন কন্ডিশন বলেন, সহজে নষ্ট হয় না তেমন। আর গাড়িটি, এই গাড়ির ব্যাপারে যদি বলি, তাহলে গাড়িটি 15 দিকের মডেল, আর গাড়িটি চলেছে মাত্র 4000 ঘন্টার আশেপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন চাকা সহ চাকার বিট এবং লুকিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। চাকার বিট কন্ডিশনও অনেক সুন্দর রয়েছে, আর কি বলে, লুকিংটা যে দেখতে পাচ্ছেন, বর্নাটের কালার এবং সব কিছুই একেবারে ফ্রেশ কন্ডিশন, ঝিকঝাক, আর গাড়ি দেখলেও অনেক কিছু বোঝা যায়। আর এই গাড়িটা আপনাদের বাজেটের মধ্যে, আরেকটি কথা বলি যে অবশ্যই আপনারা গাড়ি দেখবেন, কিনবেন আমাদের কথার ভিত্তিতে না, আপনারা নিজ দায়িত্ব নিয়ে কিনবেন এবং দেখবেন। আর এই গাড়িটি দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। আমি আবার বলছি, ঝিনাইদহ জেলা এবং মহেশপুর উপজেলা। তো আপনারা গিয়ে গাড়িটিকে দেখে আসতে পারেন। আর গাড়িটিতে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে, সুতরাং ফুয়েল পাম্পের কাজ করানোর পর থেকে গাড়িতে একেবারে তেল আরও কম টানে, তেলের দিকে আরও সাশ্রয়ী, এবং টোকাতে টোকাতে স্টার্ট, মালিক পক্ষ আমাকে জানিয়েছেন। আরও বিস্তারিত কথা বলার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কথা বলবেন। আর গাড়িতে কোনো কাজবাজ এখন পর্যন্ত করানো হয়নি, শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে। গাড়ির সাথে আপনারা কাল্টি পাবেন এবং রোটার পাবেন, মাস্কিউ 54 ব্লেডের যে রোটার, রোটারটা পাবেন এবং কাল্টি পাবেন, দুইটা একসাথে কম্বাইন পাবেন। আর এবার আসি দামের কথায়, মাত্র রোটার কাল্টি সহ ইঞ্জিনের দাম পড়বে 480,000 টাকা। মাত্র 480,000 টাকায় আপনারা টোটাল গাড়িটা পাবেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। এরপরেও আপনারা দেখে শুনে নেবেন, কালার বলেন এবং কি বলে, চাকার বিট কন্ডিশন বলেন, সব কিছুই একেবারে ফ্রেশ রয়েছে। এরপরেও দেখে শুনে অবশ্যই নেবেন, আর কতটা দাম কম হয়, কতটা দামের মধ্যে আপনারা নিতে পারেন, সেটা আপনারা মালিকের সাথে কথা বলে বিস্তারিত জানবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো গাড়ির ভিডিও অবশ্যই আপনাদের উচিত, যে গাড়িগুলোকে জাস্টিফাই করে নেওয়া, ঠিক আছে। আর গাড়িগুলো দেখেও অনেক কিছু বোঝা যায়, আইডিয়া করা যায়। আর এই গাড়ির ব্যাপারে কথাই নেই, চোখ বন্ধ করে এই গাড়িগুলোর প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। এই গাড়িগুলো অনেক ভালো সার্ভিস দেয়, চোখ বন্ধ করে আস্থা রাখা যায়, ঠিক আছে। যাই হোক, আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।